রূপপুর গ্রামে দুই অনাথ বোন একসঙ্গে বাস করত। তাদের জন্মের পরই বাবা মা দুজনেই মারা যায়। অনাথ মেয়ে বলে গ্রামের সকলেই তাদের খুব ভালোবাসত, ওদের মনে ছিল খুব দয়া মায়া। একদিন পুকুরে দুজন গেল জন্য, যাওয়ার সময় ওরা দেখল কিছু মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। কি ব্যাপার বলতো, ওখানে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে কেন? কে জানি, চল তো গিয়ে দেখি। ওরা গিয়ে দেখল ওদের গ্রামের লালু আর কালু দুজনে তাদের জমি নিয়ে ঝগড়া করছে, আর কয়েকজন দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছে। এটা আমার জায়গা, তুমি কিন্তু জমি দখল করে দিতে পারো না। মিথ্যে বলবি না কালু, বাবা এটুকু জমি আমাকে দিতে চেয়েছিল, মুখে দিতে চেয়েছিল, লিখে তো আর দেয়নি। বাবা আমায় এই জমি লিখে দিয়েছে। এই জমি তোমার কি করে হয় শুনি? ওটা তুই জোর করে লিখে লিয়েছিস, ও জমি আমি কোনোদিনও ছাড়বো না। তবে আমি ওই জমি ছাড়বো না। ঝগড়ার এক পর্যায়ে তারা মারামারি শুরু করে। মারামারি করতে করতে তারা দুজনেই পড়ে যায় এক ছোট বেলগাছের ওপর। তার ফলে তারা প্রচন্ড ব্যথা পায় আর তাদের শরীরের কয়েক জায়গায় কাটা ফুটে যায়। ও বাবা গো, মরে গেলাম গো। আজ আমার এই বেলগাছটার জন্য কি অবস্থা হলো! ও বাবা, বাবা রে, ও বাবা, মরে গেলাম রে। আমি আমি আর বেলগাছটাকে রাখবো না, এখনই এই বেলগাছটাকে কেটে ফেলবো। হ্যাঁ তাই কর, এই পোড়ামুখো গাছটাকে কে এখানে যে লাগিয়েছিল কে বা জানে, তুই তাই কর, এই বেলগাছটাকে কেটে ফেল। লালু আর কালু সিদ্ধান্ত নিল তারা এই বেলগাছটা কেটে ফেলবে। টিঙ্কি আর পিঙ্কি পাশে দাঁড়িয়ে সেই ঝগড়া দেখছিল, কিন্তু গাছ কেটে ফেলবে শুনে সেই নিরপরাধ গাছটার জন্য তাদের মনে দয়া হয়, তাই ওরা গাছটাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। লালু কাকা, লালু কাকা, তোমরা গাছটাকে কেটে ফেলবে গো? কাটবো না তো কি করব শুনি, দেখলি না ওর কি করে আমাদের শরীর কেটে গেছে। আহা, তোমরা তো মারামারি করতে গিয়ে তোমাদের এই অবস্থা হয়েছে, এখানে বেচারা গাছটার কি দোষ বলো তো কাকু? হ্যাঁ কাকু, তোমরাই তো ওর উপর গিয়ে পড়লে, নিরীহ গাছটাকে ছেড়ে দাও। আ মরণ, তোরা এর মধ্যে কেন আসছিস শুনি? আমাদের গাছ আমরা কাটবো। কাকু, তোমরা তো গাছটাকে কেটেই ফেলতে চাইছো, তবে গাছটাকে না কেটে আমাদের দিয়ে দাও, আমরা গিয়ে বাড়িতে লাগাবো। হ্যাঁ কাকু, তুমি বরং আমাদের দিয়ে দাও, এতে তোমাদের সমস্যারও সমাধান হবে। কেন রে, তোদের এই পুরামুখো গাছটার জন্য এত দরদ উতলে উঠছে কেন? দরদ হবে না কাকু, গাছেরও যে প্রাণ আছে, এভাবে একটা প্রাণকে কিভাবে মরতে দি বলো? যা যা তো, নিবি যখন নিয়ে যা, এ হত সারা গাছটাকে নিয়ে যা, আমি আর এক মুহূর্ত এই গাছটাকে দেখতে চাই না। নিবি যখন তুলে নিয়ে যা, এই হত সারা গাছটাকে আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। উহ উহ বাবা গো, শরীরটা কি আমার জ্বালা করতেছে। টিঙ্কি আর পিঙ্কি সেই বেলগাছটাকে শেকড় শুদ্ধ তুলে আনলো তাদের বাড়িতে। তারা তাদের সেই ছোট্ট জমিতে বেলগাছটি লাগিয়ে দিল। যাক, গাছটাকে বাঁচাতে পারলাম তাহলে, কি বল? হ্যাঁ রে, আমি ভেবেছিলাম গাছটাকে তারা সত্যি সত্যি কেটে ফেলবে। শেকড় সহ এনে গাছটি লাগালাম, কিন্তু বাঁচবে তো? আমিও তো সেটাই ভাবছি, আজ থেকে ওর বেশি বেশি যত্ন নিতে হবে, বুঝলি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, চল একটু পানি নিয়ে এসে ওর গোড়ায় দিই। ঠিক আছে চল। টিঙ্কি আর পিঙ্কি মিলে বেলগাছটাতে এক বালতি পানি দিল। এভাবে দিনের পর দিন দুই বোন মিলে গাছটার যত্ন নিতে শুরু করলো। গাছটাও যত্ন পেয়ে কিছুদিনের মধ্যেই তরতর করে বেড়ে উঠল। একদিন পাশের বাড়ির রিমা ভাবি আসলো টিঙ্কি আর পিঙ্কির বাড়িতে। টিঙ্কি, ও টিঙ্কি, পিঙ্কি, ও পিঙ্কি, কই রে তোরা বাড়ি আছিস? কে? ও ভাবি, বলো ভাবি, হঠাৎ কি মনে করে? ঘরে চাল শেষ হয়ে গেছে, আমাকে এক পাতিল চাল দে না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এ এ এ নাও, এই এক পাতিল চাল।
তা তোদের কি খবর? পিঙ্কিকে দেখছি না তো? সে তো বাড়ির পেছনে বেলগাছে পানি দিচ্ছে। কি বেলগাছ? হ্যাঁ তো, লালু কাকুদের জমি থেকে নিয়ে এসেছিলাম যেটা। তোরাও পারিস বাপু, জমিতে কেউ বেলগাছ লাগায় নাকি? ও গাছ পুরো জমিটা ছায়া করে রাখবে, এর বদলে কিছু সবজি গাছ এনে লাগা না। এভাবে বলছো কেন ভাবি? গাছটারও যে প্রাণ আছে, ওকে যে আমরা খুবই ভালোবাসি। আ ভালোবাসা? তবে আমার আবার কি? আমি বাপু ভালোই বলতে এসেছিলাম। যাই রে, যাই যাই তবে। আচ্ছা ভাবি, তবে এসো। রিমা চলে যাওয়ার পর টিঙ্কি যায় বাড়ির পেছনের জমিতে পিঙ্কির কাছে, গিয়ে দেখে পিঙ্কি সেই বেলগাছে গোড়া পরিষ্কার করছে। কি রে, তোর কাজ শেষ হলো? হ্যাঁ রে, এই তো প্রায় হয়ে গেছে, একটু আগাছাগুলো পরিষ্কার করছি। তা কে এসেছিল রে, আওয়াজ শুনতে পেলাম? আর বলিস না, রিমা ভাবে এসেছিল নুন চাইতে। তা দিয়েছিস তো? হ্যাঁ দিলাম তো। সে বলছিল বেলগাছটা কেটে ফেলতে। কেন? এই গাছ নাকি জমিতে থাকলে জমি ছায়া করে রাখবে, আর শাকসবজিও হবে না। ও মা, হোক বেলগাছ, তাতে কি হয়েছে? মানুষ যে সবকিছুতে কেন লাভ খোঁজে তা বুঝি না বাপু। তাই তো, আমি বলে দিয়েছি আমরা এই গাছটাকে ভালোবাসি, তাই আমরা ওকে এভাবেই বড় করব। ঠিকই বলেছিস, চল আমরা এখন ঘরে যাই। ঠিক আছে চল। টিঙ্কি আর পিঙ্কি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে সেই বেলগাছটা ডাক দিল। টিঙ্কি, পিঙ্কি। এই থাম থাম, কে যেন ডাকছে। হ্যাঁ রে, আমিও শুনলাম তো, কে যেন আমাদের নাম ধরে ডাকলো। কে 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 আমাদের ডাকছো? আমি তোমাদের ডেকেছি পিঙ্কি। দেখ আমাদের বেলগাছটা যে কথা বলছে। ও মা, তুমি কথাও বলতে পারো বেলগাছ? হ্যাঁ আমি কথা বলতে পারি, আমাকে সব সময় সবাই হেলা ফেলা করেছে, কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু তোমরা দুজন ভালোবেসে আমাকে এত বড় করেছো। আমি তোমাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, তাই তোমাদের দুজনকে দুটো উপহার দিতে চাই। তোমরা কি চাও বলো? তাই তুমি তুমি আমাদের ইচ্ছে পূরণ করবে? জানো গাছ, আমাদের একটা গাভী আছে, কিন্তু সে বেশি দুধ দেয় না, তার ওইটুকু দুধ বিক্রি করে আমরা বেশি টাকা পাই না। তুমি আমাদের আরো একটা গাভী দাও, যাতে আমরা তার দুধ বিক্রি করে আমরা দুজন বেশ ভালোভাবে বেঁচে থাকবো। ঠিক আছে, এই নাও, আমি তোমাদের একটা গাভী দিলাম, এটা জাদুর গাভী। এই গাভী দিনে 20 বালতি দুধ দিবে। এই গাভীর দুধ হবে খুবই মিষ্টি আর খুব সুস্বাদু। আর এর সাথে সাথে তোমাদের আগের গাভীটাকেও সবল করে দিলাম। ও মা, তাই গাছ, ধন্যবাদ তোমায় গাছ। এবার তুমি বলো টিঙ্কি, তুমি কি চাও? আমাদের এই জমিতে আমরা সবজি চাষ করি, কিন্তু ভালো সার কিনে দিতে পারি না বলে ভালো ফলন হয় না। আমাদের এই জমিটা ভালো এবং উর্বর করে দাও, যাতে ভালো সবজি চাষ করে আমরা তা হাটে বিক্রি করতে পারি। বেশ তাই হবে, আজ থেকে তোমাদের ওই জমিতে যে ফসল লাগাবে সেটাই ভালো হবে, আর যে সবজি লাগাবে সেই সবজি সাধারণের তুলনায় 3 গুণ বড় হবে আর অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ তোমায় গাছ, আমি তো ভাবতেই পারছি না আমাদের আর কোনো অভাব থাকবে না। বল না পিঙ্কি, ঠিকই বলেছিস রে গাছ, তুমি আমাদের মতো অনাথ মেয়ের খুব উপকার করলে, ধন্যবাদ তোমায়। তোমাদের মন আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ, যার মন এত ভালো তার উপকার করে আমি ধন্য। টিঙ্কি আর পিঙ্কি দুধ আর সবজি বেচে দিনে দিনে গ্রামের মানুষের কাছে সুনাম অর্জন করতে থাকে। কিন্তু পাশের বাড়ির রিমার তা সহ্য হচ্ছিল না, কারণ সে উপরে উপরে ভালো দেখালেও ভিতরে ভিতরে টিঙ্কি আর পিঙ্কিকে মোটেও সহ্য করত না। একদিন সে টিঙ্কি আর পিঙ্কির বাড়ি আসে। কই রে, বাড়ি আছিস নাকি তোরা? রিমার ডাক শুনে ওরা দুজন বাহিরে আসে। বাড়ি আছে ভাবি, বলো কি বলবে? তা কেমন আছিস তোরা, দিন দিন যা সুনাম শুনছি তোদের। এ তো তেমন কিছুই না ভাবি, সবই তো বেলগাছের দয়া। কাঁটা গাছের দয়া মানে? আমি তো কিছুই বুঝলাম না। তুমি আবার কাউকে বলবে না তো? আরে না না,
এতদিনে তোরা আমায় এই চিনলি? বলতো এবার বল তোদের ঘটনা। টিঙ্কি আর পিঙ্কি ভরসা করে রিমাকে সব খুলে বলে। উমা, তাই এই ব্যাপার? তা তোদের তো কপাল খুলে গেল রে, এবারই তো সুখ আর সুখ। তা তো বেশ সুখেই আছি। হ্যাঁ গো ভাবি, গাছটার জন্য আমরা এখন বেশ সুখেই আছি। তা বেশ ভালো ভালো। তবে আমি এখন যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে বুঝলি। ঠিক আছে, তবে এসো। টিঙ্কি আর পিঙ্কির সাথে কথা বলে রিমার গা হিংসে জ্বলে পড়ে যাচ্ছিল। সে নিজের বাড়ি না গিয়ে সোজা গেল কালু আর লালুর বাড়িতে। কালু ভাইয়া, ও কালু ভাইয়া, লালু ভাইয়া, বাড়ি আছো নাকি তোমরা? দুটো পাশাপাশি ঘর থেকে লালু আর কালু বেরিয়ে আসে। কি হলো ভাবি, কোনো বিপদ হলো নাকি ভাবি? এমন সময় ডাকাডাকি করছেন যে। বিপদ না ছাই, গায়ে কি হচ্ছে তাকে তোমরা খোঁজ খবর রাখো। কেন ভাবি, সব তো ঠিকই আছে, আবার কি হলো? সেই বজ্জাত মেয়ে দুটো যে তোমাদের কাছ থেকে বেলগাছটা নিয়ে গেছিল, আজ তো তারা সেই গাছের মাধ্যমে ধনী হয়ে যাচ্ছে গো। সে খোঁজ খবর কি তোমরা রাখো? কে, টিঙ্কি আর পিঙ্কি? ওই হতচ্ছাড়া শয়তান গাছটা নিয়ে আবার কি হলো? এরপর রিমা সব কিছু খুলে বলে লালু আর কালুকে। আরে তাই নাকি, ইস, একটুর জন্য ওই গাছটার ক্ষমতা আমরা পেলাম না, ওই হতচ্ছাড়ি ওই মেয়ে দুটো ওই গাছটার ক্ষমতা পেয়ে গেল। না না, মেনে নেওয়া যায় না, ওই গাছটা তো আমাদের, ওই গাছটা আমরা এক্ষুনি নিয়ে আসব। তা যাও যাও, নিয়ে এসো তোমাদের গাছ। হ্যাঁ, আমরা এখনই যাব ওই গাছটা নিয়ে আসতে, চল রে, চল চল। লালু আর কালু দুটো কুড়াল নিয়ে সোজা গেল টিঙ্কি আর পিঙ্কির বাড়ি। ওরা সেখানে গেল যেখানে সেই বেলগাছটা ছিল। গিয়ে ওরা গাছটা কাটতে শুরু করলো। গাছ কাটার শব্দ পেয়ে টিঙ্কি আর পিঙ্কি দৌড়ে গেল সেখানে। এ এ কি লালু কাকু, তোমরা আমাদের গাছ কাটছো কেন? থামাও এই গাছ কাটা, তোমাদের কি হয়েছে? এটা আমাদের গাছ, তাই আমরা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের গাছ, তাই এক্ষুনি আমরা নিয়ে যাব। তোমাদের গাছ মানে এই গাছ তো তোমরা আমাদের দিয়েছিলে। হ্যাঁ, এই গাছ তো তোমরা কেটে ফেলতে চেয়েছিলে, আমরা এটাকে এনে বাঁচিয়েছি। তখন রাগ হয়েছিল তাই দিয়েছিনু, এখন রাগ কমে গেছে তাই নিয়ে যাব। এই বেশি দেরি করিস না তো, গাছটা কাট কাট। এই গাছ তোমরা কেটো না দয়া করে। ও কাকু, গাছটা কেটো না, গাছটা যে ব্যথা পাবে। পিঙ্কি আর পিঙ্কি কোনো কথা না শুনে ওরা গাছটা কাটতে থাকে। গাছটা কেটে নামিয়ে ফেলার সাথে সাথে সেই গাছ থেকে ধোয়া উঠে একটা পরী বেরিয়ে আসে। থাম তোরা পাপি, আমি মায়াপরী, টিঙ্কি আর পিঙ্কিকে সাহায্য করার জন্য ছিলাম এতদিন এই গাছে। তোরা এত লোভী যে অকারণে একটা গাছ কেটে ফেললি। আজ থেকে সেই হাত পঙ্গু হয়ে যাক যে হাতে তোরা গাছ কাটলি। আর কে তোদের কাছে এই গাছের খবর দিয়েছে সেটা আমি জানি। সেই রিমা যে মুখ দিয়ে তোদের কথা লাগিয়েছে, সেই রিমার মুখ আজ থেকে বোবা করে দিলাম আমি। মায়াপরী, তুমি এত রাগ করো না মায়াপরী। হ্যাঁ মায়াপরী, তুমি শান্ত হও, ওরা ওদের পাপের শাস্তি পাচ্ছে। টিঙ্কি পিঙ্কি, তোমরা অনেক ভালো, আমি তোমাদের যা দিয়েছি তা তোমাদেরই থাকবে, কিন্তু আজ থেকে আমি এই গাছে থাকতে পারবো না, আমি চললাম। তোমরা ভালো থেকো বন্ধু। তুমিও ভালো থেকো পরি বন্ধু। ভালো থেকো বন্ধু। আর সেই থেকে কালু আর লালু পঙ্গু হাত আর রিমা বোবা হয়ে কষ্ট ভোগ করতে লাগলো, আর টিঙ্কি আর পিঙ্কি পরির দেওয়া উপহার নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।